হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব, পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সের প্রথম সেমিস্টারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য 100% কমন যোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো, প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সে নিয়েছো, তোমাদের প্রথম পেপারটার নাম ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রচিন্তা। এখানে তোমাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়, 5 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে, ছয়টি প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন 3টি, 5, 6, 30 আর 3, 10, 30। এইভাবে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, কোনো রকম ছোট প্রশ্ন থাকবে না। এবারে 5 নম্বরের প্রশ্নর সাজেশান দেখো, 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 8টি, লিখতে হবে 6টি, পরীক্ষার কথা বলছি। এখানে আমি তোমাদের সাজেশানে টোটাল 13টা প্রশ্ন রেখেছি, আশা করা যায় এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে 5 নম্বরের। প্রশ্নগুলো আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই, যে তোমরা যারা নোট সংগ্রহ করতে চাইছো আমার কাছ থেকে, তোমরা এই নম্বরটায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 400 টাকা পে করে তোমরা নোট সংগ্রহ করতে পারো যাদের প্রয়োজন আছে। আর যাদের কাছে অলরেডি নোট আছে, তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো, অবশ্যই রেজাল্ট ভালো করবে। দেখো, প্রথমে 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হবসের সার্বভৌমিকতার তত্ত্বের মূল বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, রাজনীতিতে ক্ষমতার বিষয়ে ম্যাকিয়াভেলির ধারণা, রাজনৈতিক ক্ষমতা বিষয়ে ম্যাকিয়াভেলির ধারণা। অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। লকের প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিয়েছেন কীভাবে, লক প্রাকৃতিক রাজ্যের বর্ণনা দিয়েছেন কীভাবে। পরের প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রগুলি কী কী। তারপরের প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। নেক্সট প্রশ্ন, রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে বিপ্লব সম্পর্কে মার্ক্সের ধারণা লেখো। পরের প্রশ্ন, উপরিকাঠামো কী। তারপরের প্রশ্ন, নেতির নেতিকরণ বা অস্বীকৃতির অস্বীকৃতি কী। নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে রুশোর ধারণাটি লেখো। তারপরের প্রশ্ন, ভিত্তি ও উপনিষদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা। তারপরে 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে কটা, 5টা তোমাদের থাকে, 3টে লিখতে হয় অর্থাৎ 3, 10, 30। ক্ষমতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে লকের তত্ত্বটি লেখো। জে এস মিলের স্বাধীনতার ধারণার ওপর একটি টীকা। সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। সার্বভৌমিকতা সম্পর্কে হবসের তত্ত্বটি লেখো। তারপরে আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি লেখো, আর রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের ধারণা। এই 9টা 10 নম্বরের প্রশ্ন। আবারও বলছি, যাদের নোট সংগ্রহ করার দরকার আছে, যেসব ছাত্রছাত্রীদের, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করে এই 400 টাকা তোমরা পে করে পিডিএফ নোট তোমরা সংগ্রহ করতে পারো।